হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে লাইট অফ ফিউচারে স্বাগত। আজ আমি মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক নিয়ে এসেছি, সিম্পলিফিকেশন অর্থাৎ সরল, যেইগুলো তোমাদের চাকরি পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা খুব প্রায় 100% কমন থাকে এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো। আর আমার চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো ওনাদের অসংখ্য ধন্যবাদ। এটা আছে খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের প্রায় চাকরির পরীক্ষাগুলোতে এবং প্রায় এসে থাকে। দেওয়া আছে 9^7 + 9^2/7 + 9^3/7 + 9^4/7 + 9^5/7 + 9^6/7। এটাকে তোমরা এই ম্যাজিক্যাল ট্রিক্সে করবে, সোজা হবে। এখানে তোমাদের পদ সংখ্যা 6টি আছে, তাহলে তোমরা এখানে লিখবে 6 × 9, কারণ 9 পূর্ণ সংখ্যা আছে। এরপরে তোমরা লিখবে প্লাস, প্রত্যেকে একটি সংখ্যা লিখবে 1/7 + 2/7 + 3/7 + 4/7 + 5/7 + 6/7। এটা তোমাদের মাল্টিপ্লিকেশন করলে, গুণ করলে 954 + এটা তোমাদের প্রত্যেক সংখ্যা হর আছে 7, এখানে 7 হবে এলসিএমের। এর উপরে লবগুলো তোমরা যোগ করে নেবে 1 + 2 + 3 + 4 + 5 + 6, তাহলে তোমাদের এখানে দাঁড়ালো 54 + উপরে এটা অ্যাডিশন যোগ করবে 10 = 21/7, 7 × 3 = 21, তাহলে এখানে তোমাদের অ্যান্সার হবে 57। এরপরে যেটা সিম্পলিফিকেশন হয়েছে, এটাও খুব একটা ভাইটাল অঙ্ক, আমাদের চাকরি পরীক্ষা প্রায় থাকে এরকম শত শত অঙ্ক। যেটা দেওয়া আছে 1 − 1/3 − 1/4 × 1 − 1/5 · 1 − 1/n। এর ক্ষেত্রে তোমরা এভাবে করে নেবে, 1 থেকে 1/3 তোমরা বিয়োগ করবে, এখানে তোমাদের দাঁড়াচ্ছে 2/3, এখানে ইনটু দিয়ে দিবে, 1 থেকে 1/4 এটা বাদ দিবে, তোমরা এখানে দাঁড়াবে 3/4, এটা 1 − 1/5 এটা তোমরা বিয়োগ করবে, দাঁড়াবে 4/5, কারণ 5 থেকে 1 বাদ দিলে 4/5 ইনটু ডট, এখানে শেষ পথ তোমাদের দাঁড়াবে n − 1/n। তাহলে তোমরা এটাকে যখন গুণ করবে এই পদগুলো কেটে যাবে, এই পদটা এখানে কেটে যাবে, তখন এখানে দাঁড়াবে, এইখানে এই পদটাও কেটে যাবে, তখন তোমাদের দাঁড়াবে 2/n, এটার অ্যান্সার 2/n। এইভাবে তোমাদের যে কোনো অঙ্ক থাকুক না কেন, তোমরা এইভাবে অ্যান্সারটা করতে পারবে। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিউয়ার্স, প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে